আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি গ্রাম্য মেলা। মেলাটি হচ্ছে জালসুখা খাউরা মেলা সাজান। আপনারা দেখতে পাচ্ছেন একটি জমজমাট মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাতে কিন্তু বিভিন্ন রকমের বাহারি পণ্য সামগ্রী, বিশেষ করে মাছ, বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্যাদি, খেলনা এবং অসংখ্য বাহারি পণ্যের সমাহার নিয়ে শুরু হয়েছে এই মেলাটি। এবং আমরা মেলার দুই পাশে যখন রাস্তার দিকে তাকিয়েছি তখন দেখতে পেয়েছি চতুর্দিকে কিন্তু হাজার হাজার মানুষ এই মেলাকে কেন্দ্র করে তারা কিন্তু এই মেলার প্রাঙ্গণে এসে হাজির হয়েছে। এবং এই এই যে জালসুখার যে মেলা, খাউরা মেলা, এটি কিন্তু শত বছরের ঐতিহ্যবাহী একটি মেলা এবং এই মেলা এই অঞ্চলের মানুষের একটি প্রাণের মেলায় পরিণত হয়েছে। সারা বছর এই অঞ্চলের মানুষ তারা মুখিয়ে থাকে এবং চেয়ে থাকে কখন এই মেলা অনুষ্ঠিত হবে। তো চলুন আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই সাধারণপুর খাউরা জলসুখা এই মেলার কিছু দৃশ্য। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সেই বিখ্যাত মেলা সাধারণপুরের, সেই বিখ্যাত মেলা খাউরা জলসুখা মেলা। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব মেলার ভিতরে, অর্থাৎ মেলার ভিতরে যে মিষ্টির দোকানগুলো আছে এবং বিভিন্ন রকমের দ্রব্যাদির যেসব দোকান আছে আমরা সেদিকে নিয়ে যাব। আমরা মেলার প্রথমে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি কিন্তু বাহারি রকমের মিষ্টি, জিলাপি, কালোজাম এবং অন্যান্য মিষ্টির পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। এবং এখানে কিন্তু লোক সমাগম ক্রমেই বেড়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মেলা প্রাঙ্গণে হাজির হয়েছেন এবং এদের মধ্যে যুবকদের সংখ্যাধিক্যই বেশি দেখা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি জিলাপি, লাড্ডু, তারপরে মুরকি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্যাদি নিয়ে বসে আছেন একজন বিক্রেতা, অর্থাৎ মিষ্টি বিক্রেতা, এবং সেই সঙ্গে দরদামও চলছে। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অন্য কিছু মিষ্টি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কদমা সহ বিভিন্ন ধরনের মিষ্টি আছে। আসলে আমি এখন যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আরও এক প্রকারের মিষ্টি। আসলে আমরা এখন যে এলাকাতে আছি এটি হচ্ছে মূলত মিষ্টির দোকানগুলোর যে সারি সেখানে আছি। এই দোকানগুলোতে আসলে মিষ্টি বিক্রি হয়। আমরা দেখতে পাচ্ছি বিক্রেতারা কিন্তু লাইন করে, অর্থাৎ সারি সারি ভাবে তারা তাদের দোকানগুলো সাজিয়ে বসে আছে এবং একদিকে মিষ্টি পিছনে, অর্থাৎ দোকানের পিছনের অংশ কিন্তু মিষ্টি তৈরিও চলছে এবং সামনের অংশে মিষ্টি বিক্রি চলছে। এবং এই যে ঐতিহ্যবাহী জালসুখা খাউরা মেলা সাজানপুর বগুড়া, এই মেলার এই মেলাকে কেন্দ্র করে জালসুখা, চান্দাই, নারিল্লা, খুট্টাপাড়া, বলদি পাঠান, চাতাই তারা সহ আশেপাশের এলাকার প্রতিটি বাড়ি আত্মীয় স্বজনে ভরে ওঠে। পুরাদেহ মেলার মতোই এই মেলারও প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ, বিশেষ করে বাঘাইর মাছ, বয়াল মাছ, কাতল, রুই, বিগ হেড, ব্ল্যাক কাপ মাছ কিনতে অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। প্রতি বছরের মতো এবারেও এই মেলার আশেপাশের এলাকার প্রতিটি বাড়ি নাইয়ুরিতে ভরে উঠেছে। মেলায় ক্রেতা বিক্রেতাদের ব্যাপক সমাগম আর শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে উপজেলার জালসুখা, চান্দাই, নারিল্লা সহ আশেপাশের এলাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে জিলাপি, গুড়ের জিলাপি এবং চিনির জিলাপি, তারপরে কদমা, লাড্ডু নিয়ে বসে আছেন বিক্রেতা। ক্রেতারাও কিন্তু দেদারছে, এই মিষ্টিগুলো কিনে তারা নিয়ে যাচ্ছেন এবং এখানে অনেকে খাচ্ছেন। আসলে এই মেলা উপলক্ষে যে মিষ্টিগুলো পাওয়া যায় এই মিষ্টি খাওয়ার জন্যে কিন্তু সারা বছরই তারা অপেক্ষা করে থাকেন। এবং মেলাতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মিষ্টির সমাগম হয়েছে। একজন বিক্রেতা 50 মণ, 100 মণের উপরও বেশি মিষ্টি তৈরি এবং বিক্রি করেছেন এবং মিষ্টির কিন্তু বাহারি নাম এবং বাহারি রঙের এবং বাহারি সাইজের মিষ্টি আমরা দেখতে পাচ্ছি। সাদা মিষ্টি, কালো মিষ্টি, কালোজাম, চমচম ইত্যাদি বিভিন্ন রকমের মিষ্টি। এবং আমার এখানে পুরো মেলা ঘুরে মনে হয়েছে মিষ্টির দোকানে আছে এই মেলাতে শতাধিক মিষ্টির দোকান। এবং এটি কিন্তু একটি এই জালসুখা খুট্টাপাড়া ইউনিয়নের এই খাউরা মেলা প্রায় 400 বছরের পুরাতন ঐতিহ্যবাহী একটি মেলা।
এই মেলাকে কেন্দ্র করে, কিন্তু এখানে শুধু মানুষের উচ্ছ্বাসই না, এখানে কিন্তু কয়েক কোটি টাকার বাণিজ্য চলে। আমরা দেখতে পাচ্ছি সেই ঐতিহ্যবাহী মাছ মিষ্টি, অর্থাৎ এই মিষ্টি অনেক বড় আকৃতির করে তৈরি করা হয় এবং মাছের ন্যায় এই মিষ্টির আকৃতি বলে অনেকে একে মাছ মিষ্টি নামেও আখ্যায়িত করে থাকে। এবং এই মেলাতে এই মিষ্টিগুলো 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছানার জিলাপি, এবং এই মাছ মিষ্টির কিন্তু এই অঞ্চলের মেলাগুলোতে কিন্তু ব্যাপক কদর এবং চাহিদা আছে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা তাদের বাবাদের সঙ্গে এসেছে এই মেলাতে মেলা উপভোগ করার জন্য। এখানে কিন্তু দেখছি একজন ব্যস্ত বিক্রেতা, প্রচুর পরিমাণে তিনি লাড্ডু তৈরি করেছেন অনেক মিষ্টি দ্রব্যের সঙ্গে এবং এই বিক্রিও করছেন দেদারছে। আসলে মানুষ সারা বছর মুখেই থাকে যে মেলার দিনে তারা মেলার প্রাঙ্গণ থেকে বিভিন্ন ধরনের মিষ্টি কিনে নিয়ে যাবে, বিশেষ করে এই অঞ্চলের যারা জামাই অর্থাৎ শ্বশুর বাড়িতে আসেন যারা দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এই যে মিষ্টি কিনে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, এবং শ্বশুর বাড়ির লোকজনও মুখে থাকে জামাই মেলা থেকে মিষ্টি কিনে নিয়ে আসবে। এটা একটা আসলে এদের কালচার এবং ঐতিহ্য। আমরা সারি সারি মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, একটা মিষ্টির দোকানের পরে আরও একটি মিষ্টির দোকান, এবং যারা এই মেলাতে এসেছেন তারা কিন্তু দেদারতে মিষ্টিগুলো কিনে নিয়ে চলে যাচ্ছেন। এবং মিষ্টিগুলোর কালার এবং যে সাইজ, সম্পূর্ণ একটি বৈচিত্র্যময় সাইজ, আমরা মিষ্টিগুলোর কালার এবং সাইজে বৈচিত্র্যতা দেখতে পাচ্ছি। সম্পূর্ণ একদম টাটকা টাটকা মিষ্টি, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে মাছ, একটি কথা না বললেই নয় যে এই যে খাওড়া মেলা 400 বছরের পুরাতন ঐতিহ্যবাহী মেলা, এই মেলার কিন্তু একটি বিশেষ আকর্ষণ থাকে হচ্ছে মাছ, অর্থাৎ সারা বছরই তারা মুখে থাকে যে এই মেলা থেকে বড় বড় সাইজের যেসব মাছ পাওয়া যাবে, বিশেষ করে বাঘের মাছ, বয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, ব্রিগেড মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলো তারা কিনে নিয়ে যাবে এবং শ্বশুর বাড়িতে গিয়ে একটা উৎসবের পরিবেশ করে সেগুলো খাওয়া দাওয়া হবে। সুতরাং এই মেলার একটি উৎসবের বড় অংশই কিন্তু মাছকে কেন্দ্র করে। তো আমরা সামনের দিকে গেলে হয়তো মাছের যে দোকানগুলো আছে বা যেখানে মাছ বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে জায়গার যে মিষ্টির দোকানগুলো, সেই মিষ্টির দোকান আমরা পিছন অংশে দেখতে পাচ্ছি কিন্তু মিষ্টি তৈরি হচ্ছে এবং সামনের অংশে মিষ্টি বিক্রি হচ্ছে। এবং এই মিষ্টিগুলো প্রকারভেদে 200 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এইগুলোকে এখন যে মিষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুরকি, এবং এই মেলার যেসব মিষ্টির আমদানি হয়েছে তার মধ্যে কিন্তু কমন যে জিনিসটা চোখে পড়েছে সেটি হচ্ছে প্রত্যেক মিষ্টির দোকানেই কিন্তু লাড্ডু, জিলাপি, কালোজাম, তারপরে রস মিষ্টি, এই মিষ্টিগুলোর আধিক্যই সবচেয়ে বেশি ছিল। প্রত্যেক দোকানেই এই মিষ্টিগুলো কমন ছিল। এর পাশাপাশি কিছু কিছু দোকানে ঐতিহ্যবাহী যে মিষ্টি ছিল সেটি হচ্ছে মাছ মিষ্টি, অর্থাৎ মাছের আকৃতিতে তৈরি করা বিশ বড় সাইজের মিষ্টি, এবং এক একটা মিষ্টির ওজন 2-5 কেজি 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। যাই হোক দর্শক, আমরা একটু আরও সামনের দিকে যাচ্ছি। আসলে যত যাচ্ছি কি মিষ্টির দোকান কিন্তু শেষ হচ্ছে না, একটি মিষ্টির দোকান শেষ করছি আরেকটি মিষ্টির দোকান আমরা পাচ্ছি, সারি সারি মিষ্টির দোকান। আমরা এই যে আবারও চলে এসেছি এই সেই মাছ মিষ্টি, এবং মাছ মিষ্টির সঙ্গে নতুন সংযোজন সেটা হচ্ছে লাভ মিষ্টি, অর্থাৎ লাভ ভালোবাসা আর আকৃতি, হার্টের আকৃতিতে তৈরি করা মিষ্টি, এই মিষ্টি তার নাম দিয়েছে লাভ মিষ্টি। এই মিষ্টিগুলোর স্পেশাল মিষ্টি এবং এই মিষ্টিগুলোর কদর এবং চাহিদা কিন্তু ভালো। এই রসগোল্লা, এই সাদাগুলো কিন্তু 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এই কালো দামগুলো 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই যেগুলো মাছ মিষ্টি অর্থাৎ লাভ মিষ্টি, এগুলো কিন্তু 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দোকানদারের সঙ্গে কথা বললাম যে ভাই মিষ্টি বেচা বিক্রি কেমন হচ্ছে মিষ্টির, উনি আমাদেরকে জানালেন যে মিষ্টির বিক্রি খুব ভালো হচ্ছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে দোকানদারের কোনো দিকে তাকানোর ফুরসত নেই, সে কিন্তু মিষ্টি কেনা বেচাতেই ব্যস্ত।
আসলে এই গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী মেলাগুলো আছে, বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে এই মেলাগুলোর ব্যাপক কদর এবং চাহিদা রয়েছে। এই মেলাগুলোকে ঘিরে কিন্তু এই অঞ্চলের মানুষ অনেকে যারা চাকরি বা কর্মক্ষেত্রে প্রয়োজনে দূর দূরান্তে অবস্থান করেন, তারা কিন্তু এই মেলাকে কেন্দ্র করে বছরের একটি দিন বাড়িতে চলে আসেন এবং তাদের আত্মীয় স্বজনের সঙ্গে একসঙ্গে মজা করে এই মেলাটা উদযাপন করেন। ঠিক অনেকটা ঈদের আনন্দের মতোই তাদের কাছে যার যার এলাকার এই মেলাগুলো তারা মনে করেন। এবং ঈদে যেমন বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী খাবার দাবারের আয়োজন থাকে বাড়িতে এবং বাইরে, এই মেলাগুলো কিন্তু এই অঞ্চলের মানুষের ঠিক তেমনই এই যে খাবারের আয়োজন, বিশেষ করে একজনের সঙ্গে যে আরেকজনের দেখা সাক্ষাৎ, এই মেলাকে কেন্দ্র করে সবাই যখন গ্রামে চলে আসে তখন কিন্তু অনেকদিন পর মেলাকে কেন্দ্র করে হলেও একজনের সঙ্গে আরেকজনের দেখা সাক্ষাৎ এবং কুশলাদি বিনিময় হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক জিলাপি তৈরি করা হয়েছে এবং এখানে এই মেলাতে কিন্তু সাধারণত আমি দেখতে পেয়েছি দুই ধরনের জিলাপির আধিক্যই বেশি, একটি হচ্ছে গুড়ের জিলাপি আর একটি হচ্ছে চিনের জিলাপি। সেই সঙ্গে প্রচুর পরিমাণে লাড্ডু বিক্রেতারা তৈরি করেছেন, বোঝাই যাচ্ছে যে লাড্ডুর খুব কদর এই পাশে। এবং সাদা যেগুলো সেগুলো আমরা কদমা বলছি, যে কী সুন্দর কালার লাড্ডুর, অসম্ভব সুন্দর কালারের লাড্ডু তৈরি করা হয়েছে, দেখলে খেতে ইচ্ছে করছে। কালো জাম, সাদা মিষ্টি, চিনির মিষ্টি, রস মিষ্টি, বিভিন্ন রকমের বাহারি মিষ্টির এই সমাহার। এবং আমরা মিষ্টির মধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্বাস্থ্য সচেতন মিষ্টি বিক্রেতা, তিনি কিন্তু মাথায় সেই বিক্রেতাদের জন্য যে টুপি থাকে সেই টুপি দিয়ে এখানে খাবারের যে সেফটি সেই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা করেছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি, এবং অনেকে কিন্তু মিষ্টির স্বাদ এবং কোয়ালিটি কেমন এখানে খেয়েই পরখ করে নিচ্ছেন যে আসলে কেমন স্বাদের মিষ্টি তৈরি হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সেই মাছ মিষ্টি, বিশাল বড় সাইজের মিষ্টি, অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহ্যবাহী এই মিষ্টি এই মেলাতেই পাওয়া যায়। এগুলো সাধারণত মিষ্টির দোকানে গেলে কিন্তু কিনতে গেলে কিন্তু পাবেন না, এই আনকমন সাইজের এবং বড় বড় বিগ সাইজের মিষ্টি এই মেলাগুলোতেই সাধারণত এই ঐতিহ্যবাহী মেলাগুলোতেই পাওয়া যায়। এই মিষ্টিগুলো 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অত্যন্ত সুস্বাদু মিষ্টি। এবং কিছু কিছু মিষ্টি অনেক বড় 10 কেজি বা 5 কেজি এই সাইজের মিষ্টিও এই মেলায় হয় না, দেখিনি আমি, তবে অন্য অনেক মেলায় দেখেছি। দর্শক, আমরা প্রায় দীর্ঘক্ষণ যাবত এই যে মিষ্টির দোকানগুলো দেখাচ্ছি এবং একের পর এক এগিয়ে যাচ্ছি, কিন্তু মিষ্টির দোকান কিন্তু এখন পর্যন্ত আমরা শেষ করতে পারলাম না। প্রচুর পরিমাণে মিষ্টির দোকান। যাই হোক, এই জালসুকা, খাউরা, শাহজাহানপুর, বগুড়ার এই মেলার আরও কিছু দৃশ্য নিয়ে হাজির হব নতুন কোনো ভিডিওতে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। প্রিন্স মিডিয়ার পক্ষ থেকে আমি প্রিন্স, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।